আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি। আমরা এখন অবস্থান করছি লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আপনারা দেখছেন এখন বাজে বিকেল 3:19। হাট সরানোর জন্য আজকে 30 জুলাই আমরা দুপুরে 12টার সময় একটা লাইভ করেছিলাম। উচ্চ আদালতের নির্দেশে এই হাটকে হাটের ইজারা বাতিল করা হয়েছে। এখন প্রশাসনের লোক চলে এসেছেন। অবৈধ হাট থেকে উচ্ছেদ করার জন্য এবং আপনারা দেখছেন গরু সরিয়ে নেওয়া হচ্ছে, আপনারা জানেন উচ্চ আদালত 29 জুলাই 2020 তারিখ থেকে হাটের ইজারা স্থগিত ঘোষণা করেছে এবং উপজেলা নির্বাহী সদর উপজেলা নির্বাহী ইজারাদারকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে ইজারা এবং এখন ওনারা এসেছে। আপনারা দেখছেন
অবশেষে ৩:১৯ সময় প্রশাসনের লোকজন এই অবৈধ পশুর হাট থেকে গরু সরিয়ে দিচ্ছেন এবং আপনারা দেখছেন যে বাইরের গেইটে এখনও ইজারাদারদের আস্তে আস্তে যাও, এখানে অনেক সমস্যা আছে, বুঝছেন? সমস্যা হইলো এখানে কয়েকশো ব্যাপার,
এখানে উপস্থিত আছে, নিয়েছি আমরা, ঠিক আছে, সরকারের সর্বোচ্চ নিয়ম কানুন মানিয়ে, এবং এখানে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা, শুধুমাত্র একটা লয়ার সার্টিফিকেট, এটার মূল আদেশ এখনো আসে নাই, এখনো মূল আদেশের কপি এখানে আসে নাই। আর আমরা এখানে লিজ কর্তৃপক্ষ যারা আমাদের লিজ দিছে, আমরা কিন্তু এরকম কোনো অরিজিনাল হাইকোর্টের কোনো নির্দেশনা এখনো আমরা পাইনি। আমরা এখানে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত আমরা এখানে। আপনার শুনছিলেন জায়দার মনিখান বাবু বললেন যে কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখছেন হাইকোর্ট উচ্চ আদালতের নির্দেশে প্রশাসন 3:19 থেকে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের এই পশুরহাটের মাঠ থেকে গরুগুলো বের করে দিচ্ছে। আপনারা দেখছেন আপনারা দেখছেন আপনারা দেখছেন উচ্চ আদালতের নির্দেশে প্রশাসন আজকে 3:19 থেকে লাক্কাতুরা সরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠে পশুরহাট ইজারা বাতিল করার পর এখন সরিয়ে দিচ্ছেন হাটের সব সকল কুরবানির গরু ছাগল। আপনারা দেখছেন তারা বিক্রেতা তারা নিয়ে যাচ্ছেন এবং প্রশাসনের বাহিনী উপস্থিত আছেন আছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের উদ্ধার কর্মকর্তা। আপনারা দেখছেন পশুগুলো বের করে নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। আপনারা দেখছেন একদিকে পশুরহাট, অপরদিকে দাদা এখনো তাদের ঘাস কালেকশন করে যাচ্ছে এবং আপনার সেই ঘাস কালেকশন আপনাদেরকে একটু আগে আমরা দেখিয়েছি। আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, গরুগুলো কিন্তু অনেক গরুগুলো নিয়ে যাচ্ছে উৎসব। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভাই কত টাকা দিলেন এখানে? কত টাকা দিলেন? 3500 টাকা। আপনারা দেখলেন একদিকে উচ্ছেদ হচ্ছে, অন্যদিকে ওনারা কিন্তু মানুষের কাছ থেকে আবার এই টাকা নিচ্ছে এবং এই বলটার এই যে টাকা 3500 টাকা 3500 টাকা নিলেন। আপনারা দেখছেন এই ওরা টাকা নিচ্ছেন, একদিকে উচ্ছেদ হচ্ছে আর একদিকে আপনারা দেখেন
ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দিকে এবং বাগানের দিকে সম্ভবত এখানে ওরা যাই আপনারা দেখছেন সিলেট শহরতলির রাকাতুরা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের পশুর হাটের ইজারা বাতিল করার উচ্চ আদালত থেকে আজকে বিকাল 3:19 সময় প্রশাসন এবং পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরুগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা গরুগুলোকে এখান থেকে সুশৃঙ্খল ভাবে বের করুন, এই মাঠকে দ্রুত খালি করুন, সুশৃঙ্খল ভাবে বের করুন, সুন্দর ভাবে বের করুন এবং মাঠকে দ্রুত খালি করুন। দ্রুত বের করুন। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা ভাই আসিম ভাই
এই মাঠে কোনো গুরু দেখাশোনা করতে পারবেন না, যেহেতু আপনারা বড় বড় নিয়ে সুশৃঙ্খলভাবে বের করুন। বাঙালি পুলিশ ঘোষণা করছে বৈধ যে বাজারগুলো আছে আপনারা সেই বাজারগুলোতে চলে যান। আপনারা দেখছেন এবং আরেকটা জিনিস লক্ষণীয়, এই বাজার থেকে যখন বিক্রেতারা গরু নিয়ে নিজের দিকে চলে যাচ্ছে তখন ইজারাদারের লোকজন কাকুরা এবং স্টেডিয়ামের দিকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন অনেক গরু চলে গেছে বাজার ছেড়ে। আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল রিপিটিশন নম্বর 1061/2020 বাদী কাদির আহমদ বনাম বাংলাদেশ সরকার অন্যান্য লাকাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় সিলেট সদর উপজেলা, এখানে গত চলতি মাসের 23 জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার তারিখ যারা দিয়েছিলেন এবং 29 তারিখ এ ব্যাপারে কাদি আহমদের রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর আপনারা দেখছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল রিপিটিশন নম্বর 1061/2020 বিশেষ ব্যবস্থা কর্মকর্তা উপ পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা এসএসপি তারা কার্যক্রম 3:19 থেকে আপনারা দেখছেন কার্যক্রম চলছে। আপনারা জানেন ভার্চুয়াল ব্রাঞ্চের মাননীয় বিচারপতি জনাব তারিকুল ইসলাম হাকিম 29/7/2020 ইংরেজি শুনানি শেষে 29/7/2020 ইংরেজি তারিখে থেকে এই হাটকে ইজারা বাতিল করার আদেশ প্রদান করেন এবং আমরা এই আদেশের কপি পাওয়ার পর আমরা গতকাল বিকালে এসে লাইভ করেছিলাম এবং গতকাল রাতেও ফলো আপ লাইভ করেছিলাম, আজকে দুপুর 12টায়ও আমরা ফলো আপ লাইভ করেছিলাম এবং অবশেষে 3:19 সময় পুলিশ এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মাঠে এসে থেকে এবং তারা মাইকিং করে বলছেন এখানে 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 যারা এখান থেকে গরুগুলো বৈধ হাটে নিয়ে যাওয়ার জন্য ওনারা মাইকিং করছেন এবং মাইকিং করছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যারা তার মহিন খান বাবলু এই গরুগুলো এখন শীত
গতকাল 29/7/2020 তারিখে বাউচাল ব্রাঞ্চ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মাননীয় বিচারপতি জনাব তারিকুল ইসলাম হাকিম শুনানি শেষে তিনি আদেশ করেন এই বাজারের সকল কার্যক্রমকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা তিনি এই আদেশের কপি উকিল সার্টিফিকেটের কপি পান এবং রিসিভ করেন এবং আপনারা দেখেছেন কালকে বিকেলেও আমরা এই নিয়ে লাইভ করেছিলাম এবং কালকে রাতেও লাইভ করেছিলাম এবং আজকে দুপুর 12টার সময় আমরা লাইভ করেছিলাম এবং অবশেষে প্রশাসন পুলিশ পেল 3:19 সময় এই বাজার থেকে প্রশাসন সরিয়ে দিচ্ছে এবং মাইকিং করে বলা হচ্ছে অবৈধ কোনো হাটে না গিয়ে বৈধ হাটে নিয়ে যাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে অনেক গরু খালি হয়ে গেছে এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি মইন খান বাবলু যারা তাদের একজন মালিক পক্ষ তিনি এই গরুগুলো তার লোকজনকে দিয়ে লাক্কাতুরা বাগানের দিকে নিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু অনেক বিক্রেতা যাচ্ছে ওরা অন্য বাজারে যেতে কিন্তু ওনারা প্রায় জোর খাটিয়ে এই গরুগুলো এইখান থেকে নিয়ে যাচ্ছেন এবং একটু আগে আমরা দেখলাম একটা মন্তব্য করেছেন একজন মানুষ তিনি বলছেন ওরা চারা লাক্কাতুরা চা বাগানের চারা গাছ উঠতে ফেলে রাস্তার পাশে হাত বসিয়ে ফেলেছে এবং আপনারা দেখছেন গরুগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশ পালনে আপনারা যথাসাধ্য সম্মান প্রদর্শন করুন এবং গুরুগুলিকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বের করে দিন ধন্যবাদ দেখছেন সুশৃঙ্খলভাবে বৈধ হাটে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে মটর বিক্রেও আজ বললাম
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ তিনি এই আদেশের গতকালকে রিসিভ আগামী আপনাদেরকে জানিয়েছিল এবং আজকে বিকেল 3টার সময় পুলিশ এবং প্রশাসনের নির্বাহী নেতৃত্বে এখন গরুগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। তবে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে লাক্কাতুরা বাগানের ভিতরে এবং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে রাস্তায়। এবং আপনারা দেখছেন এখনও মাঠের ভিতরে ক্রেতারা গরুর দাম দর করছে এবং ইজারাদাররা এখনও রিসিট কাটছেন, টাকা নিচ্ছেন। লাক্কাতুরা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় পশুরহাটে ইজারা বাতিল করেছেন উচ্চ আদালতের মাননীয় বিচারপতি। আর আজকে বিকেল 3:19 থেকে দৃষ্টিতে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে গরুগুলো সরিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন এর সংবাদ কর্মীরা কাজ করে যাচ্ছেন এবং আপনারা জানেন এই মাঠে যাতে এই গরু হাট না বসে এই জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বা সুশীল সমাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা এখান থেকে গরুগুলোকে বের করুন বা মনে হয় কোনো নির্দেশনা চাই, এখানে কোনো বৈধ হাট বসবে না। এটা ছাড়াও সিলেট শহরে আরো 9টি বৈধ হাট রয়েছে, আপনারা ওখানে গরু বিক্রি করতে পারেন। সম্মানিত রিটার্নার, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখান থেকে গরুগুলো বের করুন। বারবার মাইকিং করা হচ্ছে গরুগুলো সরে নেওয়ার জন্য এবং বৈধ নয়টি হাট আছে স্যার ওই পাশে বলেন, এক স্যার ওইদিকে বলে দেন, ওই লাইনে বলে দেন, ওই সাইডে বলে দেন, নির্দেশনা অনুযায়ী এখানে কোনো প্রশ্ন থাকবে না। সুতরাং আপনারা হাইকোর্টের এই আদেশটি যথাসাধ্য সম্মান তাদের সম্পর্ক সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ ভাবে সুন্দর ভাবে বের করুন। এই আদেশ আপনারা যথাসাধ্য সম্মান করে শুরু করুন। সম্মানিত বিক্রেতাগণ, সম্মানিত বিক্রেতাগণ,
আপনারা দেখছেন মহামান্য হাইকোর্টের একটি ব্রাঞ্চের বিচারপতি আদেশ করেছেন 29/7/2020 তারিখ থেকে এই হাটে যেই যারা এটা স্থগিত করেছেন এবং সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আজকে বিকাল 3:19 সময় উপজেলা প্রশাসন এবং পুলিশ এই হাটটা সরিয়ে দেওয়ার জন্য এই মাঠে আসে এবং এরপর থেকে গরুগুলো সরিয়ে নিচ্ছেন দেখতে তারা এবং আপনার এবং আপনারা দেখছেন দুইটা কত বলা হয়েছে খুলতে 13 ঘন্টা লাগতো বারবার অনুরোধ করছে স্কুল মাঠের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার গাছের ছড়া লাগানো আছে রাস্তা কি রে তুমি লেগে গেছো রাস্তা
ভাই 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 আমি কই তারা বলছিল আপনারা দেখছেন যে এবং আপনারা দেখছেন যা যার ময় ভাবলো এই গরুগুলো বাগানের দিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন। এবং পুলিশ বারবার বলছে আপনারা আরও নয়টি বৈধ হাটাতে চলে সেই সব বৈধ হাটে চলে যান। এবং ১২৫ না না ঠিক আছে কত লাগবে কত বেশ ৭৫ রেখে দেন হ্যাঁ ৮০ পারবেন ৮০ কইছি ভাই এরপরে আর না চেষ্টা করতে দিচ্ছে তারা অনেকেই সরিয়ে নিচ্ছে আবার অনেকেই এখনো এখানে একটাকে বিক্রি করার চেষ্টা করছেন ওনার মনে করছেন প্রশাসন হয়তো বা একটু করে চলে যাবে কত বছর অনেকে বইতে আসছে মনে করে যাইব কি আপনার দেখছেন আজকের এই অভিযানটা আপনারা আসলে কি উদ্দেশ্যে করছেন না কি নির্দেশনা আপনাদের কাছে আছে? আমরা গতকালকে একটা আদেশ পাই যেখানে দেখা ছিল যে লাক্কাতুরা স্কুলের মাঠে যে পশুঘাট আছে সেটা উচ্ছেদ করার জন্য। তো পরবর্তী সময়ে আমরা সেটা পাওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা অবগত করি এবং তারা যখন আমাদের এই এসিলেন সদর মহোদয় যিনি আছেন ওনার নেতৃত্বে আসলে আমরা সেই স্কুল ফিল্ডের মাঠে যে গরুর হাট আছে সেটা আমরা পরিষ্কার করি। আমাদের তারপর থানা কোর্ট
এমনিতে আর কোনো নির্দেশনা আছে কি যে এখান থেকে বের হয়ে রাস্তাঘাটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিংবা স্টেডিয়ামের সামনে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো নির্দেশনা বা আসলে এখন পর্যন্ত আমাদের উপর যে নির্দেশনা সেটা হলো স্কুলের মাঠে কোনো গরুর হাট থাকবে না। তো আমরা প্রাথমিকভাবে সেই কাজটাই করতেছি যে গরুর মাঠে স্কুলের মাঠে যাতে কোনো গরু না থাকে সেই পর্যন্ত আমাদের। আপনারা কি মাঠ খালি করে একদম সিল করে যাবেন নাকি সেই প্ল্যান আছে? সাথে এসএলএম মোদী আছে, সম্ভবত আমরা এই কাজটাই করবো যে মাঠ যখন সব গরু বেরিয়ে যাবে তারপরে আমরা গেটটা সিল করে চলে যাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকুন। পুরো নামটা আমরা আমার নাম প্রভাস কুমার সিংহ, সহকারী পুলিশ কমিশনার। আচ্ছা, এক্ষেত্রে ওই যে যারা ইজারাদার আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু এখন পর্যন্ত নিচ্ছে, সেটা কি বৈধ নেওয়া হচ্ছে কিনা? এখন পর্যন্ত যে ট্যাক্স নিচ্ছে মানে তারা এই বিষয়টা আসলে আমি শিওর বলতে পারবো না। তবে আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের সিলেট মহানগরের মধ্যে টোটাল 10টা গরুর হাট দেওয়া আছে। তো এটা একটা মাঠ যদি চলে যায় তাহলে এই যার মানে বাকি যারা আসেন ব্যবসায়ীরা ওনারা নৈতিক মাঠে যে কোনো এখানে যেতে পারবে, এটা ওনাদের। অশেষ ধন্যবাদ দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। দায়িত্বশীল কর্মকর্তা যারা ওনারা নির্দেশ পেয়েছেন শুধু এই মাঠটা খালি করা, তারপরেও তারা রসিদ কাটছেন, টাকা নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে, এবং এই যে বাজারটা আপনারা এখন দেখছেন এটা সম্পূর্ণ অবৈধ বাজার, এবং মানুষকে কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হচ্ছে সেটা অবৈধ। এটা একটা চাঁদাবাজির পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি। আমরা ফোনে আলাপ করেছি। আমার ওই খান গিয়ে বলা কয় গরু বাড়ি আমার
ভাই ক্যামেরা বন্ধ করেন, ভাই বন্ধ করেন, ভাই লাইটটা না ডঙ্গা দি শুনলি ভাই, জি বন্ধ করো, ভাই জি তো বন্ধ করো, আল্লাহ তাইয়া দরিকে বন্ধ করেন, বন্ধ করেন, আল্লাহ তাইয়া আপনারা দরিকে বন্ধ করেন, তা ভাই না আমি ভাই তুই কেন কাম লাগি করে যাইদা গো অন্যদিকে দাও আপনারা দেখছেন আপনারা দেখছেন এখন অবৈধ এই হাট থেকে অবৈধ গরু ছাগলের এই হাট থেকে এখন পর্যন্ত যারা যারা মানুষের কাছে যারা টাকা নিচ্ছে এবং শিশুর সমাজ চলছে এই হাট থেকে টাকা নেওয়া হচ্ছে। এখন যেহেতু এই হাটটি অবৈধ অবস্থা রেখেছেন এখানে যে পশুহাট এই পশুহাটটা বসিয়েছেন যুবলীগ নেতা এই মাদাম রুবেল এবং বিএনপি সমর্থিত যিনি মেলা বাবলু নামে পরিচিত মইন খান বাবলু এই দুজনের নেতৃত্বে এখানে এখন অবৈধ হাট হয়ে গেছে এবং এই অবৈধ হাট এখন রাস্তার উপর বসিয়ে ওনারা টাকা নিচ্ছেন মানুষের কাছে এবং আপনারা দেখছেন হাসির ঘর এখন চালু আছে। আমরা
আমাদের কাছে মানুষজন যে কথাটা বলছে এখানে যে এখন আপনার রাস্তার উপর যে বাজার দেখছেন এটা সম্পূর্ণ অবৈধ, কিন্তু সাংবাদিকদেরকে জানিয়েছেন পুলিশের উদ্যোগের কর্মকর্তা ওনাদের প্রতি নির্দেশ আছে শুধু 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 স্কুলের মাঠটা খালি করা, কিন্তু রাস্তার উপর যে বাজার বসেছে এই বাজার থেকে যে যারা তার যে টাকা তুলছে টাকাটা তুলছে সেটা তাদের কাছে নির্দেশ নেই এই বাজার ছেলে, অর্থাৎ জনমনে প্রশ্ন এই বাজারে এখন বিশাল অবৈধ হাট প্রচুর হাট বসিয়েছে যুবলীগ নেতা এবং বিএনপি নেতা মাসুদ এবং মেলা বাবু মামা একটা গরু লেখেন ওয়ান
বাজারের নেতা আজ মাদাম জোবেল, টিএমসি নেতা মাসুদ আহমদ, মনসান বাবু বাজার বসিয়েছেন, ইজারা বাতিল করার পরও যুবলীগ নেতা রিমাদ আহমদ রুবেল এবং বিএনপি নেতা মাসুদ আহমদ এবং হুমায়ুন খান বাবু ওনারা স্কুল মাঠ খালি করা হয়েছে, অন্যদিকে ওনারা রাস্তার উপর বাজার বসিয়েছেন এবং বসিয়ে ওনারা অবৈধ দেখছেন স্কুল মাঠে বাজারে যারা তার নেতা আমাদের যুবলীগ নেতা আমাদের এই নেতা উনি অবৈধভাবে টাকা তুলছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ থাকুন।